रुको जरा, सबर करो। এখনো প্রায় দুতলা মতো উঠতে হবে, কষ্ট হয়ে গেছে পুরো ভাই। আর দেখো পুরো বন্ধ, পুরো বিগ বাজার পুরো বন্ধ এখন। সো এখন দি কিছু নেই আমাদের কাছে, কিছু নেই। কোনটা কোনটা ব্যাগ চেক করো, চেক করো, চেক করো। নেই নেই, চেকটা করে না সেজে। সো আমাদের এখন চেক করছে, মনে করছি যে ছোটা কোথায় কিছু আছে। ঠিক আছে, কিছু নেই, কিছু নেই। সো গাইস, এই হচ্ছে সেই সুন্দর জায়গা। ঠিক আছে, এই যে টেলার আছে, এই দেখতে পাচ্ছ, এই ছবি টবি দেওয়া আছে সব। সো আর এখন ভেতরে যাব, গিয়ে সব কিছু তোমাদেরকে বলছি ভাই। ভাই পুরো এত তাড়াতাড়ি। সো হাই গাইস, সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে টাইগার 3। কালকে একটা শো হয়ে গেছে, কালকে আজকে আমাদের সেকেন্ড টাইম, মানে দ্বিতীয় দিন আমরা এসেছি এই মুভিটা দেখতে আর বিগ বাজার। তো এই মুভিটার বিষয়ে আমি পরে বলবো, বাড়ি গিয়ে সব কিছু বিস্তারিত বলবো। তো এখন মানে বিরতি দিয়েছে সেই কারণে, সেই ক্ষেত্রে আমরা চলে এসেছি বাইরে। আর খুব একটা লোকজন এখন নেই, কারণ সকাল টাইমে, তো সেই কারণে। আর আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল 4টে, আমরা অলরেডি টিকিট কেটে তারপরে এসেছি। তো ফ্রেন্ডস, আশা করি বলতে পারি যে এই মুভিটা অনেক ইন্টারেস্টিং একটা মুভি, আমি হাফ দেখেছি, তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। আর টিকিট কাটো, হলে এসে সিনেমাটা দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এখানে খুব একটা লোকজন নেই, কারণ সবাই সিনেমার ওখানে ব্যস্ত আর আমি ভিডিওর পেছনে ব্যস্ত। তো মুভি শুরু হয়েছে, তো মুভিটা হাফ তো আমরা দেখেছি, তো হাফ কেমন মনে হচ্ছে? হাফ দেখে মেন কথা হচ্ছে, হাফ থেকে তো কিছু বোঝা যায় না, ফুল না দেখে তো বোঝা যায় না। শাহরুখ খানের এন্ট্রি হয়নি, ঠিক আছে, আরও অনেকের এন্ট্রি হওয়ার কথা, ঠিক আছে। মানে হাফ শো দেখে, মানে হাফ নলেজ ইজ জেন্ডার যেটা বলা হয় না, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এরকম একটা ব্যাপার। মানে হাফ হয়েছে আর কি, হাফ শো দেখেছি, ফুল শোটা না দেখলে তো পুরো ডিটেল বলা যাবে না। তবে দেখে কিছুটা মনে হলো যে মানে ততটা ভালো না হলেও মানে চলার মতো আর কি, মানে চলবে অসুবিধা নেই। ফুল দেখে তবেই তো মানে রেজাল্টটা দেওয়া যাবে, তাই না, যে কতটুকু ভালো। এটা হচ্ছে মেন একটা কথা বলবো, যে শাহরুখ খানের এন্ট্রিটা এখনও হয়নি, হয়তো এরপরে হবে। শাহরুখ খানের এন্ট্রির অপেক্ষা, আর আমি অ্যাকচুয়ালি শাহরুখ খানের জন্যই এসেছি মুভিটা দেখতে। আর আর হয়তো মুভিটা যদি শাহরুখ খান নাই থাকতো তাহলে হয়তো আসতাম, কারণ আমার একটা ব্লগ ভিডিওর জন্য আর কি। তো ব্লগ ভিডিও বানাবো এবং শাহরুখ খানকে এন্ট্রির সময় সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা অনেক ছোট হবে। রুকো জরা, সবর করো। আজকে দেখে এসেছি টাইগার 3 মুভি। আর এই মুভিটা অনেক অনেক সালমান খানের সবথেকে বেশি বাজেটের মুভি, এবং এই মুভিটা অনেক ইন্টারেস্টিং একটা মুভি। এই মুভিটা সালমান খানের যত মুভি করেছে সবথেকে বেশি বাজেটের মুভি। এই মুভিটা পাঠান সিনেমার থেকেও বাজেট বেশি, এই মুভিটা জওয়ানের থেকে বাজেট বেশি, এই মুভিটা গাদারের থেকে বাজেট বেশি। এই মুভিটা অনেক ইন্টারেস্টিং একটা মুভি করেছে, পুরো মুভিটাই অ্যাকশান, পুরো মুভিটা অ্যাকশান ফাইট। আর এই সিনেমাটা পাকিস্তানে, সবই পাকিস্তানের শ্যুট, একটা ইন্ডিয়ার কোনো শ্যুট নেই। অনেক ইন্টারেস্টিং মুভি, মুভিটা দেখে আসো। আর শাহরুখ খানের এন্ট্রি চলে একদম সেই লেভেলের, পাঠানের
সালমান খান যে এন্ট্রিটা ছিল তার থেকে মানে হাজার গুণ বেটার বেটার এন্ট্রি ছিল এই মুভিটায়। তো এই মুভিটা দেখে আসো, যারা যেখান থেকেই ভিডিও দেখছো দেখে আসো, আর যারা দেখ মুভিটা তারা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে তোমাদেরকে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কিছুক্ষণ পরে বাড়িতে যাব, আর ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য, এবং এছাড়াও অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে, সেগুলো দেখতে থাকো, সাপোর্ট করো, আরও নিউ নিউ ভিডিও আসবে। তো লেটস গো।